বং স্টাডি ফোরাম চ্যানেলে সবাইকে স্বাগত। ক্লাস টেনের ইতিহাসের হচ্ছে ফুল সাজেশান নিয়ে আজকের এই ক্লাস, এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। সে ক্লাস টেস্ট হোক কিংবা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট হোক কিংবা হচ্ছে ফাইনাল এক্সাম হোক, যে কয়েকটি চ্যাপ্টারের কোশ্চেনগুলি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটাও কোশ্চেন ছাড়বে না। সবগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি পরীক্ষার জন্য একটাও কোশ্চেন এর বাইরে আসবে না। দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি কী কী আছে। ব্রাহ্মিকা পদ্ধতি কী, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, রাষ্ট্রবাদী ও পাশ্চাত্যবাদী শিক্ষা বিতর্ক বলতে কি বোঝো, কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো, নতুন সামাজিক ইতিহাস চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর, কোল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ, 19 শতকে বাংলা সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান আলোচনা কর, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর, ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন কর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা উদ্দেশ্য কি ছিল, স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশিরা কি ভূমিকা নিয়েছিল। এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন বাদ দিয়ে, বাদ বাকি যেগুলি 30 মার্কের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি এগুলি। শর্ট কোশ্চেন আগেই দেওয়া হয়ে গেছে, প্রোফাইলে গিয়ে চেক করলেই পেয়ে যাবে, সব ডিসক্রিপশানে যাবে, সব লিঙ্ক পেয়ে যাবে একসঙ্গে। এগুলো হচ্ছে লং কোশ্চেন, একটাও লং কোশ্চেন ছাড়বে না, খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তো অবশ্যই, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উল্লেখযোগ্য কোশ্চেনগুলি। স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশিরা কী ভূমিকা নিয়েছিল, ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা কী ছিল, পাবনা বিদ্রোহের দিকগুলি আলোচনা করো, ঐতিহাসিক তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, ছোট নাগপুর প্রজাস্বত্ব আইন কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর, ইতিহাসে উপাদান হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব লেখ, 19 শতকের বাংলা নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণ কর, টিকা লেখ বামাবোধিনী পত্রিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান আলোচনা কর, টিকা লেখ মুন্ডা বিদ্রোহ, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবনস্মৃতিকে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়, বিপিন চন্দ্র পালের 70 বছর থেকে সেকেলের সমাজ সম্পর্কে কী কী জানা যায়, মেকলে মিনিট কি, উপনিবেশিক অরণ্য আইন এর উদ্দেশ্য কি ছিল, রাজা রামমোহন রায় কেন আত্মীয় সভা স্থাপন করেন, নব্য বেদান্ত কি, বিজয় কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন, সাঁওতাল বিদ্রোহ কি নিছক একটি উপজাতি বিদ্রোহ ছিল, এ সম্বন্ধে বলতে হবে, বঙ্গীয় নবজাগরণের চরিত্র কিরূপ ছিল, বাংলার নবজাগরণ সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগবে লাইক করতে ভুলবে না। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেন, কে কবে কেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, তিতুমীরের প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতির নাম কি, টিকা লেখ ফরাজি আন্দোলন, সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান লেখ, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা কর, 3 আইন কামিয়াতি ও হারওয়াহি কি, উচ্চ শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্লেষণ কর। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, নিজেও পড়ো বন্ধুদেরকেও পড়তে সাহায্য করে দাও, নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক বেল আইকনটিতে ক্লিক করে রাখবে সবার আগে নোটিফিকেশান হিসেবে তোমার কাছে ভিডিওটি পাওয়ার জন্য। 19 শতকে ধর্ম ও সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখ, নীল দর্পণ নাটক কে রচনা করেন,
কে এটি ইংরেজিতে অনুবাদ করেন দুটোই বলতে হবে। ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কী? 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন কয়টি স্তরে ভাগ করা হয় এবং ভাগগুলি কী কী? চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখ। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার কী কী বিষয়ের উপর আলোচনা প্রকাশিত হতো? 19 শতকে বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কীভাবে ঘটেছিল তা আলোচনা করো। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো? উডের ডেসপ্যাচ কী? কেনারাম ও বেচারাম কী? মহাফেজ খানা কী? অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো? টিকা লেখো। নারী ইতিহাস আদিবাসী আন্দোলনে শিক্ষিত সমাজের ভূমিকা লেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না।